জলে স্থলে আকাশে ত্রিমুখী সম্মিলিত নিরাপত্তা জালে ঘেরা থাকবে পদ্মা সেতুর উদ্বোধনী সব আয়োজন। একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এর বিস্তারিত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতাকারীদের বিষয়ে সব সংস্থা সচেতন। বিস্তারিত আতিক রহমান পূর্ণিয়ার রিপোর্টে। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে টানা সভা করে চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আলাদা আলাদা এবং যৌথ সভা করছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো। উদ্বোধনী আয়োজন চলার আগে পরে শনিবার সার্বক্ষণিক আকাশে থাকবে র্যাবের হেলিকপ্টার, নদীতে থাকবে নৌপুলিশ ও কোস্টগার্ড এবং পদ্মার আশপাশ সহ সকল জেলায় সর্বোচ্চ ও নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তার জন্য রাস্তাঘাট, মানে এই যে খুলনা ডিভিশন, রাজশাহী আমাদের বরিশাল ডিভিশন এবং রাজশাহী ডিভিশনের কিয়দ অংশ এবং ঢাকা, সব জায়গাতেই যাতে একটা নিরাপত্তার সুব্যবস্থা থাকে সেইটার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী, সর্বস্তরের নিরাপত্তা বাহিনী এখানে তারা কাজ করছে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই কাজ করছে। এরই মধ্যে পদ্মার দুই পাড়ে দুটি আলাদা থানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুই থানার পুলিশ সদস্যরা সবসময় পদ্মা সেতু এবং এর আশপাশের এলাকায় টহলে থাকবেন। কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি। পদ্মা সেতু নিয়ে সেদিন নাশকতার আশঙ্কার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল জানান, নাশকতা কেউ করতে চাইলে আগেই ঠেকাতে যা যা করতে হয় তার সবই করবে আইন শৃঙ্খলা বাহিনী। অপশক্তি যারা আছে, আমি তো আগেই বলেছি, আমাদের নজরদারি রয়েছে, আমাদের গোয়েন্দারা কাজ করছে, এই ধরনের যদি কিছু কাজ হয় নিশ্চয়ই আমাদের গোয়েন্দারা বহু চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, তারা আইডেন্টিফাই অবশ্যই করতে পারবে, আমরা সেই জন্য তারা কাজ করছেন, আমরা কাজ করছি। উদ্বোধনী আয়োজনগুলোতে যাওয়া আসার সব রাস্তার নিরাপত্তাও এরই মাঝে নিশ্চিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা।